আগামী নির্বাচন আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য না হলে ব্যবসা বাণিজ্য এবং সামাজিকভাবে অনিশ্চয়তার মুখে পড়তে পারে বাংলাদেশ, এমন আশঙ্কা করছে নির্বাচন কমিশন। শুধু ক্ষমতাসীনদের কাছেই নির্বাচন গ্রহণযোগ্য হলে হবে না, দেশে বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য করার চেষ্টা করছে কমিশন। নির্বাচনকে ঘিরে সহিংসতা ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে কমিশন থেকে। নতুন বছরের শুরুতেই সরকারের পতন নিশ্চিত হবে বলে দাবি করেছেন বিএনপি ও সমমনা দলের নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা বলেন, আবারও শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা হত্যাকাণ্ড ঘটিয়ে বিরোধী দলের উপর দায় চাপানোর ষড়যন্ত্র করছে সরকার। 7 জানুয়ারির প্রহসনের নির্বাচন বর্জনের দেশবাসীর প্রতি আহ্বান জানান নেতারা। মইনুল হাসানের রিপোর্ট। আমরা তাকে খুঁজছি এবং আমরা শীঘ্রই তা গ্রেপ্তার করবো। আমরা তো, আমাদের কাছে তো মনে, আমরা তো জানি সে অসুস্থ, উনি লিফলেট বিতরণ করছেন আর মানুষকে বলছেন যে আপনারা এ মানে অত লিফলেটটা দেখলেই বুঝবেন যে এটা মানে কি ধরনের কথাবার্তা সেখানে লেখা আছে। এখন একটা অসুস্থ মানুষ, তারপরও মাঝে মাঝে হঠাৎ করে উনি যে কথাগুলি বলেন সেগুলি আমরা আসলে তদন্ত করছি, আমরা তারা খুঁজছি থেকে এই লিফলেটটা ছাপাচ্ছেন সেটাও আপনাদেরকে আমরা, আমাদের কাছে প্রমাণ আছে। এবং আমরা মনে করি যারা এই কাজটা করছেন, বিশেষ করে আপনারা দেখবেন এই লিফলেটটা, যে সেখানে এই লিফলেটে কিন্তু তারা বলেছেন যে এই যে সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইটিবিল, অন্যান্য সুবিধা স্থগিত করুন। এইটা তো আসলে আমি মনে করি একটা সরকারের বিরুদ্ধে একটা একটা দল, একটা গোষ্ঠী, তারা একদিকে নির্বাচনকে পাঞ্চাল করার চেষ্টা করছে। আমরা নির্বাচন কমিশনের অধীনে থেকে আমরা দিক নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি এবং নির্বাচন কমিশন চাচ্ছেন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বিএনপি নেতাকর্মীরা আমরা লক্ষ্য করেছেন 28 অক্টোবরের পর থেকে একদিকে তারা যানবাহন ভাঙচুর, বোমা বিস্ফোরণ, রেলের বগিতে আগুন, রেলের স্লিপার চুরি করে দুর্ঘটনা ফেলে দেন, অনেক জঘন্য তারা কাজ করছে। তাদের উদ্দেশ্যটা ছিল যে তারা জনমনে আতঙ্ক ছড়িয়ে মানে নির্বাচনের পরিবেশকে বন্ডল করা, এবং তারা কিন্তু সে কাজটা অনবরত করে অনেকগুলি গাড়িতে আগুন লাগিয়েছিল, আমাদের পুলিশ সদস্যকে তারা হত্যা করেছিল, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে, সব কিছু করেও যখন দেখলেন যে মানুষ নির্বাচন ভুগিয়ে, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মানুষ নির্বাচনে আমেজে যখন তারা নির্বাচনের দিকে ব্যস্ত হয়ে পড়েছেন, তখন তারা বিকল্প ব্যবস্থা হিসেবে যেটা করলেন, এখন আপনারা লক্ষ্য করেছেন তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা প্রপাগান্ডা ছড়াচ্ছেন যে নির্বাচন যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, আপনারা ট্যাক্স দিবেন না, কর পরিশোধ করবেন না এবং নির্বাচন কেন্দ্রে যাবেন না, বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে, যেটা আমি মনে করি সংবিধান বিরোধী। কারণ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যেখানে তারা তফসিল ঘোষণা করেছেন, বাংলাদেশের সমগ্র মানুষকে উদ্বুদ্ধ করানোর জন্য তারা বিভিন্ন জায়গায় মিটিং করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায়, এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের পরামর্শে এই কাজগুলি করে যাচ্ছে। আর সেই মুহূর্তে একটি গ্রুপ, একটি চক্র, তারা একদিকে বলছে আপনারা খাজনা দিবেন না, কর বিল পরিশোধ না করবেন না, অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করছে, অন্যদিকে তারা সংবিধান বিরোধী, দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, জনবিরোধী বিভিন্ন কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টা আমরা থামার জন্যই আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছি। আমরা মনে করি যারা এ ধরনের তৎপরতা চালাবে এবং যারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য বিভিন্ন জায়গাগুলিতে জঘন্যতম অপরাধগুলি করেছেন, যেহেতু তাদের অনেককে আমরা ছাড় দেনে আমাদের আইনের আওতায় তাদের নিয়ে এসেছি, রিমান্ডে এনে তারা স্বীকার করেছে, এবং এখন যারা মানে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ করে তারা ককটেল বিস্ফোরণ করছে, তারা গান পাউডার বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে, আমরা সেগুলি উদ্ধার করেছি। আমরা মনে করি এ ধরনের প্রপাগান্ডা চালিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গিয়ে মানে মানুষকে কুমন্ত্রণা দিয়ে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার জন্য যে অপচেষ্টা, এটা আমরা আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের দিকনজরে আমরা কখনোই এই ধরনের অপচেষ্টাকে বরদাস্ত করবো না, এবং আমরা সেই লক্ষ্যেই কিন্তু আমাদের অভিযান চলমান আছে, এবং আমাদের ডিবি পুলিশ, থানা পুলিশ, ঢাকা মেট্রোপলিটন সকল পুলিশ তারা ঢাকা শহরে আশেপাশে এলাকাগুলিতে একদিকে গোয়েন্দা তথ্য সংগ্রহ, অন্যদিকে যারাই অপচেষ্টা চালাচ্ছে নির্বাচনের পরিবেশে বন্ডল করার চেষ্টা করছে সকলকেই কিন্তু আমরা আইনের আওতায়
নিয়ে অনেককে নিয়ে এসেছি, বাকি যারা রয়েছে তাদের নাম নাম্বার আমরা পেয়েছি, তাদেরকে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। আসলে আমাদের কাছে, আমরা তো আসলে দেখেন, আমরা এটা তো উনি হঠাৎ করে কোথাও বের হয়ে উনি যে ধরনের কথা বলেন, এটা তো এক ধরনের মানে সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী কথাবার্তা। উনি লিফলেট বিতরণ করছেন আর মানুষকে বলছেন যে আপনারা এ মানে অত লিফলেটটা দেখলেই বুঝবেন যে এটা মানে মানে কি ধরনের কথাবার্তা সেখানে লেখা আছে। এটা তো আসলে ওনার মতো একজন মানুষ বলতে পারেন না, আমি জানি না উনি সুস্থ। হ্যাঁ না, আসলে আমরা তো আমাদের কাছে তো মনে হয় আমরা তো জানি সে অসুস্থ, এখন একটা অসুস্থ মানুষ, তারপরও মাঝে মাঝে হঠাৎ করে উনি যে কথাগুলি বলেন সেগুলি আমরা আসলে তদন্ত করছি, আমরা তারা খুঁজছি, আমরা খুঁজছি তাকে, কারণ তার বিরুদ্ধে অনেকগুলি মামলা আছে, আমরা তাকে খুঁজছি এবং আমরা শীঘ্রই তাকে গ্রেপ্তার করব। আমল আজিজ, সাদেকের রিপোর্ট। We are concerned about the reports of intimidation and political violence in Bangladesh. অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক সংসদ নির্বাচনের তাগিদ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক মহল। সরকারের পদত্যাগ এবং নির্বাচনী সরকারের দাবি পূরণ না হওয়ায় বিএনপি সহ সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি। এমন বাস্তবতায় আগামী নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য না হলে পরিণতি কী হতে পারে তার ইঙ্গিত দেন নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনার। আন্তর্জাতিক যে প্রেক্ষাপট ডাইমেনশন, এটাকে মাথায় রাখতে হবে আমাদের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে, আমাদের সামাজিক স্বার্থে। আমাদের দিকে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে, আমরা যদি আমাদের এই নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য প্রবাদ গ্রহণযোগ্য করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত, সামাজিক ব্যবসা বাণিজ্য সহ সব কিছু থমকে যাওয়ার সম্ভাবনা থাকে, বাংলাদেশ হয়তো বা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, শুধু সরকারি দলের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হলে চলবে না, আন্তর্জাতিক মহলও তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। কোনো রকম যদি অনাচার ধরা পড়ে এবং সেখানে যদি আপনার এখতিয়ার থাকে সেটাকে প্রতিরোধ করার বা সেটা প্রতিবিধান করার, সেটি প্রতিবিধান আপনারা অতি অবশ্যই করবেন। প্রধান প্রতিপক্ষ মাঠে না থাকার পরও আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের কারণে 300+ নোটিশ দেওয়া হয়েছে। ভোটের আগের দুই দিন একটা বেশি আশঙ্কা থাকে ভায়োলেন্স হওয়ার, কারণ 5 তারিখ সকাল 8টার থেকে প্রচার প্রচারণা প্রকাশ্যে বন্ধ হয়ে যাবে। বিএনপি সহ আন্দোলনে থাকা দলগুলো অংশ না নেয়ায় এরই মধ্যে নির্বাচন সার্বজনীনতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান। সাত জানুয়ারির ভোট বর্জনে দেশবাসীর সমর্থন আদায়ের পাশাপাশি আবারও হরতাল অবরোধের মতো কর্মসূচি সফল করার লক্ষ্যে বেশ কয়েকদিন ধরে গণসংযোগ করছে বিএনপি। রাজধানীর মালিবাগ বাজার ও প্রেসক্লাব এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে বিএনপি নেতারা বলেন, নতুন বছর বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার নতুন বার্তা নিয়ে আসছে। জনগণ বলেছে আগামী 7 তারিখে আমরা আমাদের পরিবার নিয়ে, সন্তান নিয়ে আমরা ঘরে থাকবো, নির্বাচনে যাব না। জনগণের বিজয় নিশ্চিত, মনে রাখবেন, স্বৈরাচার ক্ষমতা থাকবে না। প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ সমাবেশে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা বলেন, পরিকল্পিত সহিংসতা ঘটিয়ে বিরোধী দলের আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার ষড়যন্ত্র করছে সরকার। আমি আশঙ্কা করি বিরোধী দলের আন্দোলনকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেরে হত্যা, নাশকতা, অগ্নিসংযোগের নতুন নতুন একটা অভিযোগের ক্ষেত্র তৈরি করে আজকে একটা পরিস্থিতি ওবায়দুল কাদের তিনি আজকে বলছেন। প্রধান নির্বাচন কমিশনার তিনি বললেন, বিএনপি যদি নির্বাচনে বানচাল করার কিংবা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে সেটা মোকাবেলার প্রস্তুতি তাদের আছে। উনি এখন ওবায়দুল কাদের সাহেবের ভাষায় কথা বলছেন। এছাড়াও বিজয়নগর, তোপখানা রোড ও প্রেসক্লাব এলাকায় আলাদাভাবে মিছিল সমাবেশ করে 12 দলীয় জোট, সমমনা দল ও গণ অধিকার পরিষদ। মইনুল আহসান, এটিএন বাংলা। প্রবাসীরা অনেক রকম আপনার বিরকম মানুয়ার তত্ত্ব বিভিন্ন দেশে প্রচার করে, ইনশাআল্লাহ আগামীতে আমাদের প্রবাসীরা সেইগুলোর থেকে নিবৃত্ত হয়ে দেশের ভালো ভালো কাজকর্ম হচ্ছে সেই তত্ত্বগুলো প্রকাশ করবেন, যাতে দেশে অশান্তি সৃষ্টি না হয়, দেশে যাতে স্থিতিশীলতা বজায় থাকে। দেশে অস্থিতিশীল করলে, অশান্তি সৃষ্টি করলে সবার
অবশ্যই উনি একা থাকতে পারেন, কিন্তু আপনি সন্তু দেশে আছে, তারা সাফার করছে, দেহজীবী সাফার। সেই জন্য আমাদের গোল হচ্ছে যে আমরা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারি। কেউ আমাকে জিজ্ঞেস করে তোমার দেশে গেলে কোনো হোটেল আছে কিনা, মানে চিন্তা করেন যে আমাদের ছবি, আমাদের সমাজ, আমাদের বুদ্ধিজীবীরা যখন নাটক লিখেন খালি দারিদ্র দেখান, বড় বড় হোটেল আছে তার কোনো ছবি নাই, খালি দারিদ্র আর দারিদ্র। তার ফলে আমাদের সম্পর্কে আমি গুগল শিখিয়ে দেখি বাংলাদেশ লেবার, এটা আমি প্রায় বলি, গিয়ে দেখি এক ছবি আছে, একটা মহিলা আপনার ইট ভাঙতেছে, সাথে তার একটা বাচ্চা, বাচ্চার নাকে দিয়ে পানি পড়তেছে, সেইটা বাংলাদেশের লেবার না। আমার পৃথিবীর মধ্যে 20টি ইকো ফ্রেন্ডলি মোস্ট মডার্ন ফ্যাক্টরি হচ্ছে 18টাই হচ্ছে বাংলাদেশে। ওই তথ্য এখনো আমরা আমাদের পণ্ডিতরা প্রকাশ করি। এই জন্যই আমার এই পাবলিক ডিপ্লোমেসি প্যাকেজ চালু হয়েছে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা বিদেশে প্রবাসীদের টাকা পয়সা দিয়েছি, সাহায্য করেছি, এবং অনেক প্রবাসীকে স্বদেশে বিনা পয়সায় ফেরত এনেছি। এইগুলো আমরা আমাদের করেছি যে আগামীতে প্রবাসীদের সেবা দিতে আমরা অনেক অনেক ভালো অবস্থানে থাকব। এই সঙ্গে একটি কয়েকটি আমাদের ডাইরেক্টর জেনারেল বিএমএড প্রশ্ন তুলেছেন, উনি আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন পাসপোর্ট এগুলো নিয়ে। প্রবাসী পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রায় অভিযোগ করা হয় যে পাসপোর্ট দিতে দেরি হচ্ছে, অভিযোগ করা হয় এনআইডি তারা পান না, অভিযোগ করা হয় বিদেশে অনেক প্রবাসী গিয়ে চাকরি নাই, শোনা যায় যে 35% মিডল ইস্টের 35% তারা স্বদেশে ফিরে আসে চাকরির অভাবে। কিন্তু এইগুলোতে সব দায়িত্ব দেওয়া হয় প্রবাসী পররাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্যু করে না। পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু প্রবাসীদের তথ্য বায়োমেট্রিক ডাটা সংগ্রহ করে হোম মিনিস্ট্রিকে দেয়, পাসপোর্ট অফিসে তারা যাচাই বাছাই করে পাসপোর্ট তৈরি করেন, যখনই তারা তৈরি করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সাথে সাথে ডিস্ট্রিবিউট করে। কিন্তু বাজারে হলো পররাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট দিতে দেরি হবে, এনআইডি পররাষ্ট্র মন্ত্রণালয় করে। আগে ইলেকশন কমিশন শুরু করেছিল, এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এইগুলো দায় দায়িত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় অনলি তাদের ডাটা একা কালেক্ট করে। একই অবস্থা বিদেশে অনেকে গিয়ে চাকরি পায় না, 35% নাকি লোক ফিরে এসেছে চাকরির অভাবে, পররাষ্ট্র মন্ত্রণালয় চাকরি জোগাড় করে না। বিএমএড যখন কার্ড ইস্যু করেন তখন তারা, আগে নিয়ম ছিল তারা তখন পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিতেন যে এইরকম জব অফার এসেছে ওদের যাচাই বাছাই করার। সম্প্রতিকালে সেই আপনার অধিদপ্তর পররাষ্ট্রমন্ত্রী খবরই দেন না, তারপর ওরা জানে না যে এটা ভুয়া কোম্পানি না কি, তার কোনো তথ্যই পাওয়া যায়। এই ব্যাপারে একটু সজাগ হওয়া উচিত।